বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো ব্রাইট টিউটার বিডির পক্ষ থেকে আমি তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি তোমাদেরকে একাদশ ও দ্বাদশ বিজ্ঞান হিসাববিজ্ঞান প্রথমপত্রে সপ্তম অধ্যায়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব আর সেই আলোচনা বিষয়বস্তু হচ্ছে কার্যপত্র বন্ধুরা মূল বিষয়ে যাওয়ার পূর্বে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আমরা মূল বিষয়ে যাই অঙ্কের সমাধান করার আগে যদি তোমরা আমার এই ভিডিওটি প্রথম পর্বটি না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রথম পর্বে ভিডিওটি প্রথমে দেখো এবং বোঝার চেষ্টা করো তারপর এই ভিডিওটি দেখো আর তা না হলে তোমাদের এই দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখতে তোমাদের একটু অসুবিধা হতে পারে তাই আমার সাজেশন থাকবে যে আমার প্লে লিস্ট থেকে প্রথম ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখলে তোমার উপকারে আসবে চলো আমরা একটি রে দেখি এখানে কিন্তু আমি তোমাদেরকে টেকনিক শেখাবো দেখো একটা রেও আমি এখানে উপস্থাপন করেছি এই রেয়া সুন্দরভাবে তোমরা দেখো এবং এটা একটু নোট করে রাখো তাহলে তোমাদেরকে তোমাদের বুঝতে সুবিধা হবে কেমন এই নোটটা যদি তোমার খাতে এই রেওমিলটা আগে উঠেই রাখো তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে রেও সাথে আমরা কিছু সমন্বয় দেখবো দেখো সমন্বয় কি দালান কোঠার উপর আড়াই পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে বেতন বকেত তিন হাজার পাঁচশো টাকা অগ্রিম বিমা অতিক্রান্ত হয়েছে দশ হাজার টাকা অতিক্রান্ত মানে কি তুমি অগ্রিম দিছিলা সেই অগ্রিম আর অগ্রিম নেই দুই মাস অতিক্রান্ত হয়ে গেছে এটাই অনেক সময় অতিক্রান্ত বলে মেয়াদ উত্তীর্ণ বলে এই কথাগুলি ইউজ করা হয় কেমন আসবো তো পড়াও ধার্য করা হলো পাঁচ পারসেন্ট করুনও কি সমনে জাবেদা দাও দশ ঘন্টা বিশিষ্ট কার্যপত্র তৈরি করে এবং সমনে জাবেদা দাখিলা করো এখন এই কাজগুলো করতে প্রথমে আমরা সমনের যাবে দ্বারা দেখব হচ্ছে দালান কোটার পর কত আড়াই পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে প্রথমে আমরা রেওয়া মিলে দেখব দালান কোঠা আছে কিনা ওইটা রিলেটেড দালান কোটা হিসেবে দেখছো তা দালান কোটা হিনে কত দুই লাখ টাকা আছে তাহলে আমরা দালান কোটা দুই লাখ লিখবো এবং অবচয় আড়াই পার্সেন্ট হইলে কত পাঁচ হাজার টাকা হয় তাহলে দেখছো দালান থন। কোটা ছিল দুই লাখ আর এখন অবচয় হওয়ার কারণে এটা কমে এক লাখ পঁচানব্বই হাজার টাকা হয়ে গেছে দেখছো তাহলে আমার দালান কোটাকে কি কমাই দিছে এই অবচয়টা কেমন হ্রাস করে দিছে ঠিক আছে তাহলে টাকা কিন্তু এমন পাঁচ হাজার টাকা লিখতে হবে তা অবচয় হিসাব যেহেতু আমরা জানি অবচয় কি ডেবিট তাহলে অবচয় হিসাব ডেবিট যেহেতু অবচয়টা খরচ তাই এটা ডেবিট এবং এই দালান কোটা অ্যাগেন্স্টে আমরা লিখব কি পুঞ্জীবিত অবচয় এনে কোটা দেখা যাবে না পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট তা টাকা হবে 5000 টাকা এখন আমরা সামনে যাবে দা এই এন্ট্রিটা লিখবে দেখো এই যে অবচয় হিসাব ডেবিট पूंजीবিতে অবচয় হিসাব দ ব্র্যাকেটে দাদান কোটা লিখবা কারণ কি অনেক ধরনের पूंजीবিতে অবচয় থাকতে পারে তোমার অফিস সরঞ্জাম থাকতে পারে দালান কোটা থাকতে পারে যত্রমতি থাকতে পারে ঠিক আছে এটা ব্যাকেটে লিখে রাখবা টাকা কিন্তু 5000 টাকা যে এটা ছিল তারপর আসো পরেরটা দেখি বেতন বকে আছে তিন হাজার পাঁচশো টাকা এখন আমরা আগে এই আমাদের দেওয়া মিলে বেতন দেখবো হ্যাঁ যে দেখছো বেতন আছে পনেরো হাজার টাকা তাহলে আমার বেতনটা লিখবো পনেরো হাজার টাকা কেমন আর যেহেতু বেতন বকে আছে তা বকে আমার জন্য দায় তাহলে বকে বেতন কত তিন হাজার পাঁচশো টাকা এখন দেখো বেতন কিন্তু বেড়ে গেছে দেখো পনেরো হাজার টাকা ঠিক আছে এখন আঠারো হাজার পাঁচশো টাকা হয়ে গেছে তাহলে বেতন যেহেতু একটা ব্যয় সেতু ব্যয় বৃদ্ধি পেলে কী হয় জ ডেবিট বেতন হিসাব ডেবিট আর বকে বেতন হিসাব ক্রেডিট টাকা কিন্তু এই তিন হাজার পাঁচশো টাকা লাগবে আঠারো হাজার পাঁচশো না তিন হাজার পাঁচশো টাকা লাগবে যেটা সমন্বয় দেওয়া থাকবে তাহলে আমরা সমন্বয় দেখি দেখো এই যে বেতন হিসাব ডেবিট তিন হাজার পাঁচশো টাকা বকে বেতন হিসাব ক্রেডিট তিন হাজার পাঁচশো টাকা পরেরটা দেখি অগ্রিম বিমা অতিক্রান্ত হয়েছে এই কথাটা বুঝতে হবে তোমার তোমার অগ্রিম বিমা দেওয়া ছিল দুই মাসের ধরো দুই মাসের দেওয়া ছিল সেটা অতিক্রান্ত হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে মানে দুই যেমন তুমি আগামী এটা যদি জুন জুলাই হয় তাহলে জুন জুলাই অগাস্টে কি এটা অগ্রিম থাকবে থাকবে না কারণ জুলাই জুন জুলাই মাসে তুমি দশ হাজার টাকা দিয়ে দিছো ওইটা জুন জুলাই পরে এটা শেষ হয়ে গেছে মে অতিক্রান্ত হয়ে গেছে ঠিক আছে তাহলে সেটা আর অগ্রিম আর অগ্রিম থাকলো না তাহলে আমরা দেখি যে অগ্রিম কোনো কিছু আছে নাকি এই যে অগ্রিম বেত বিমা কত আছে পনেরো হাজার টাকা আছে ঠিক আছে তাহলে অগ্রিম বিমা হিসাব পনেরো হাজার টাকা আর উত্তীর্ণ হয়েছে কত অগ্রিম বিমা কিন্তু দেওয়া আছে আমার কিন্তু পনেরো হাজার টাকা আর বিমা খরচ হিসাব কি আছে যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়েছে দশ হাজার টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাহলে অগ্রিম আর অগ্রিম এখন আর নাই সেটা কুইমে এখন কত হয়েছে পনেরো আর চরি পাঁচ হাজার টাকা হয়ে গেছে তাহলে বিমা যেহেতু একটা খরচ ঠিক আছে তা বিমা হিসাব খরচ হিসাব ডেবিট এবং অগ্রিম বিমা হিসাব ক্রেডিট কারণ অগ্রিম যেহেতু একটা সম্পদ ছিল সম্পদ সবসময় কী হয় ডেবিট হয় কিন্তু সেটা কমে যাওয়ার কারণে দেখছো পনেরো হাজার টাকা থেকে কমে সেটা পাঁচ হাজার টাকা আসছে তাহলে সেটা ক্রেডিট তা এখন আমরা সমনে যাবে দেখবো দেখো বিমা খরচ হিসাব ডেবিট দশ হাজার টাকা অগ্রিম বিমা হিসাব ক্রেডিট দশ হাজার টাকা তারপর আসো আসবাবপত্রের উপর অপচয় ধার্য করা হলো পাঁচ পার্সেন্ট ঠিক আছে তাহলে আমরা আসবত্র দেখি আমাদের রেও মিলে কই আসবত্র এই যে আছে দেখছো এক লাখ টাকা তা আমরা আগে লিখবো আজ আসবাবপত্র ঠিক আছে এটা টেকনিক কিন্তু এইভাবে লিখে করলে তুমি জিনিসটা তোমার বুঝতে সুবিধা হবে তাহলে আমার অবচয় কথা হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে এখন আসবাবত্র ছিল এক লাখ টাকা হ্যাঁ সেটা কম কমে সেটা পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার টাকা হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা জানি সব সবসময় কি হয় ডেভিট হয় অবচয় হিসাবে ডেবিট আর পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট আসবত জায়গায় আমরা কি সব সময় এই সম্পদের যেহেতু এই সম্পদটা লেখা যাবে না ঠিক আছে আসবত হোক চেয়ার টেবিল হোক যন্ত্র যন্ত্রপাতি হোক ঠিক আছে দালান দালানকটা হোক যাই হোক সেটা অ্যাগেন্সে সবসময় পুঞ্জীবিত অবচয়টা লিখতে হবে কারণ কি অবচয়টা বছর পুঞ্জীবিত অবচয়টা বছর বছর হয় যেমন গত বছর অবচয়টা আর এই বছর অবচয়টা এই দুইটা অবচয় মিলে কিন্তু পুঞ্জীবৃত অবচয় হয় সব সময় রাখবা ঠিক আছে তাহলে টাকা হবে পাঁচ হাজার টাকা সবসময় যেটা সম্বয়ে থাকবে সেই টাকাটা লেখার চেষ্টা করুন তা দেখো অবচয় হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা আর পুঞ্জীবৃত অবচয় হিসাবে পাঁচ হাজার টাকা ঠিক আছে এখন আমরা রেওয়া মিল এখন আমরা কি করবো আমরা সমান যা ব্যবহা করছি এখন আমরা করবো কার্যপত্র কার্যপত্রটা করতে গেলে তোমাকে এই রেওয়া প্রথমে কাজে পথে প্রথম অংশে লিখতে হবে হু হু যে লিখলাম আমরা দেখো এই যে লিখলাম দেখছো যা আছে এই যে প্রদয় হিসাব পর্যন্ত আমরা লিখলাম কেন এটা প্রদয় হিসাব পর্যন্ত লেখার পরে আমরা এখন সমনে যাবে আমাকে জান মানে যা আমরা এই মুহূর্তে করছি সেটা কিন্তু এখানে বসাতে হবে দেখো প্রথমে কি ছিল সমনে যাবে প্রথমে ছিল কি অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট কত ছিল পাঁচ হাজার টাকা দেওয়া এটা আমরা এখন এখানে লিখবো দেখো এই যে যেহেতু আমাদের এখানে নাই কিন্তু থাকলে কিন্তু আমরা এখানে লিখতাম ব্যালেন্সগুলি কেমন এখানে লিখতাম কিন্তু আমাদের এখানে এই অবচয় হিসাব দালান কটা পুঞ্জীকৃত অবচয় হিসাব দালান কটা এখানে নাই দেখছো এখানে আছে এই জায়গা নাই প্রথম থেকে এই প্রদ হিসাবের মধ্যে নাই তাই আমরা যদি না থাকে তাহলে আমরা এই দুটা এখানে লিখবো এবং যেটা ডেবিট আছে সেটা ডেবিটে লিখবো যেটা ক্রেডিট আছে সেটা ক্রেডিটে লিখব লিখলাম তারপর আসো বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট দেখো তিন হাজার পাঁচশো টাকা তাহলে আমরা আগে দেখি আমরা বেতন আছে কিনা দেখি যে হ্যাঁ বেতন আছে কিনা এই যে বেতন আছে দেখছো এই বেতন হিসাব ডেবিট লিখলাম দেখছো তিন হাজার পাঁচশো তাইলে আমরা এখানে আর লেখা লাগলো না ঠিক আছে যেহেতু আমাদের এখানে আছে হিসাবটা তাই আমরা ডবল লিখবো না আর বকেয়া বেতন যেহেতু এটার মধ্যে ছিল না তাই বকেয়া বেতন আমরা তিন টাকা লিখছি ক্রেডিটে ঠিক আছে এখানে যে অন্য সাইন দিয়ে মানে অন্য রং দিয়ে যে লেখাগুলি এগুলো কিন্তু আমরা লিখছি আর এগুলো কিন্তু মানে ধেমিলির মধ্যে ছিল সেগুলো আমরা লিখছি সেটা ওই যেটা কালো কালি দিয়ে লেখা ঠিক আছে এটা মনে রাখবো সবসময় এই যেগুলি নতুন নতুন লিখছি সেগুলো আমরা অন্য কালি দিয়ে লিখছি কেমন আমরা কালার পেন ইউজ করছি এখানে তারপর আসো পরের হিসাবটা কী ছিল আমরা সেটা দেখি পরের হিসাব ছিল বিমা খরচ হিসাব ডেবিট দশ হাজার টাকা অগ্রিম বিমা হিসাব ক্রেডিট দশ হাজার টাকা তাহলে আসো আমরা দেখি বিমাটা আছে কি দেখি বিমা যেহেতু খরচ এখানে বিমা ছিল না মনে হয় এই যে নাই তাই বিমা খরচ দশ হাজার টাকা যেটা খরচ এটা ডেবিট আর অগ্রিম বিমা কিন্তু ছিল দেখছো তাই আমরা সেটা ক্রেডিটে লিখবো যে দেখছো অগ্রিম বিমা অবচয় হিসাব অবচয় কিন্তু দুইটা আছে একটা হচ্ছে দালান কোটা আছে আসবপত্র এই দুইটা কিন্তু এক না দুইটা দুই 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 হিসাব তো এই জন্য তোমার দুইওটাই আলাদা আলাদা লিখতে হবে একটা লিখলে হবে এক জায়গায় লিখলে মানে অবচয় দেখলা সেখানে লিখে দিলা এই পাঁচ হাজার টাকার মধ্যে আবার পাঁচ হাজার ঢুকে দিলে তাহলে হবে না কিন্তু কারণ দুইটা হিসাব আলাদা সেই জন্য আলাদা আলাদাই লিখতে হবে তা আসো আমরা এই যে অবচয় কেমন এই যে অবচয় হিসাব আসবো ডেবিট আর পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট তা আমরা রয় মিলটা আমরা যেটা প্রশ্ন ছিল সেটা লিখলাম লিখে ওইটা যোগ করা ছিল আমরা যোগ করলাম এইটা আমরা যোগ করলাম আছে এই ডেবিটগুলো যোগ করলাম ক্রেডিটগুলো যোগ করলাম এখন আমরা সমন্বিত সমনের রয় মিলটা করবো সমন্বয় রয় মিল করার নিয়ম হচ্ছে ডেবিট এটা এইটা ডেবিট আর এইটা ডেবিট যোগ এইটা ক্রেডিট আর এইটা ক্রেডিট যোগ কিন্তু ডেবিট আর ক্রেডিট সবসময় বিয়োগ হবে ঠিক আছে এটা সব সময় রাখবে এটি সে নিয়ম ডেবিট ডেবিট যোগ করবা ক্রেডিট ক্রেডিট যোগ করবা কিন্তু ডেবিট ক্রেডিট সবসময় বিয়োগ করবা আর এমনটা যার ঘরে বেশি হবে তার তার ঘরেই লিখবা ঠিক আছে তা আসো আমরা সমন্বয় করবো এটা খুব সহজ আমাদের কিন্তু অঙ্কের সেভ সিক্সটি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে এটা এই যে ঘরটাই এই যে সমন্বয় এই সমন্বয় ঘরটা যদি ঠিক করতে পারো বা এই সমন্বয় যাবে যদি ঠিক করতে পারো তাহলে অঙ্কটা হবে ঠিক আছে আসো এখন আমরা করি আমরা এটা যোগ করি দেখো নগদ কত আছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা লিখছি প্রাপ্য হিসাব কত আছে বাইশ হাজার টাকা বাইশ হাজার লিখছি অগ্রিম বিমা কত আছে পনেরো হাজার ডেবিট আছে আর ক্রেডিট আছে দশ হাজার টাকা তা এটা যেহেতু ডেবিট ক্রেডিট কী হবে বিয়োগ হবে তাহলে এটা থেকে এটা বিয়োগ করার পর পাঁচ হাজার টাকা থাকলো তারপর আসলে দালান কোটা কত দুই লাখ টাকা আছে এই সমন্বয়ের মধ্যে নাই তাই আমরা দুই লাখ টাকা সমন্বয় মিলের মধ্যে লিখলাম ভাড়া কত পাঁচ হাজার টাকা আছে যেহেতু সমন্বয়ের মধ্যে নাই তাই আমরা লিখলাম এখানে কেমন সেবা আয় এক লাখ সাত হাজার টাকা আছে ঠিক আছে এটা নাই সমন্বয়ের রকমের মধ্যে ছিল না তাই আমরা সমন সমন্বিত রকমের মধ্যে আমরা এই এক লাখ সাত হাজার টাকা লিখবো ঠিক আছে তারপর বেতন পনেরো হাজার টাকা আছে কিন্তু সমন্বয়ের মধ্যে কিন্তু তিন হাজার পাঁচশো টাকা বেতন ছিল তাহলে এটা ডেবিট এটা ডেবিট তাহলে আমরা ডেবিট ডেবিট যোগ করে দেব এই আট হাজার পাঁচশো ঠিক আছে মূলধন ক্রেডিটে ছিল কত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু সমন্বয়ের মধ্যে ছিল না তাই আমরা সমন্বিত রকমের মধ্যে আমরা সেই দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় লিখবো আজবত আছে এক লাখ টাকা যেহেতু এটা সমন্বয়ের মধ্যে ছিল না তাই আমরা সমন্বয় এরমিলের মধ্যে ডেবিটে এক লাখ টাকা লিখবো যেহেতু এটা সম্পদ সম্পদ সবসময় ডেবিট হয় প্রদ হিসাব কত আছে যেহেতু এটা দায় কত আছে বিশ হাজার টাকা যেহেতু সমন্বয়ের মধ্যে ছিল না তাই আমরা সমন্বয় এ মধ্যে আমরা এই বিশ হাজার টাকায় লিখবো অবচয় হিসাব দালান কোটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় লিখবো আমরা সমন্বয়ের রেওমিলের মধ্যে লিখব পুঞ্জীবিত অবচয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা লিখব যেহেতু এটা ক্রেডিটে ছিল তাই এটা ক্রেডিটে লিখতে হবে যার যার ঘরে তাকে তার ঘরেই লিখতে হবে কেমন বকেয়া বেতন কত তিন টাকা ছিল আমরা ক্রেডিটে ছিল এটাও আমরা সমন্বয় রয় মিলের ক্রেডিটে লিখব বিমা খরচ কত আছে দশ হাজার টাকা আছে ডেবিটে ছিল সমন্বয়ে সমন্বয় রয় মিলে এটা দশ হাজার টাকা লিখবো আজবত অবচয় আজবত ছিল কত পাঁচ টাকা তাই আমরা সমন্বয়ে মধ্যে আমরা পাঁচ টাকা লিখব তারপর আসব পুঞ্জীবিত অবচয় কত আছে পাঁচ হাজার টাকা ছিল ক্রেডিটে সমন্বিত আমরা পাঁচ হাজার টাকা লিখব এই এখন পরের এই আয় ব্যয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এই দুইটা আমরা একসাথে করবো ঠিক আছে তা চলো আমরা কীভাবে এটা করবো দেখি দেখো আয় ব্যয় বিবরণীতে শুধু আয় ব্যয়গুলিই বসবে ঠিক আছে সব সময় দেখবা আয় ব্যয় বিবরণীতে সবসময় আয় ব্যয়টাই বসবে ঠিক আছে আর্থিক অবস্থা বিবরণীতে দায় আর সম্পদগুলি বসবে এগুলি মনে রাখবে সবসময় আয় বিবরণীতে কখনো তুমি দায়গুলো বসাবা না এবং সম্পদগুলি বসাবানা কখনোই ঠিক আছে শুধু আয় বিবরণীতে শুধু আয় ব্যয়গুলি বসবে দেখো নগদ এটা যেহেতু একটা সম্পদ চলতি সম্পদ তাই এটা আর্থিক বিবরণীতে চলে যাবে এটা সম্পদের ঘরে যাবে ডেবিটের ঘরে যাবে কেন সম্পদ সবসময় ডেবিট ব্যালেন্স শো করে তাই এটা ডেবিটে বসবে ঠিক আছে তারপর আসো কত প্রাপ্য হিসাবে এটাও একটা সম্পদ সম্পদ সবসময় আর্থিক বিবরণীতে ডেবিটে যাবে ঠিক আছে ডেবিটে লিখলাম তারপর আসো অগ্রিম বিমা এটা কিন্তু আমার জন্য একটা সম্পদ তাই আমরা এই এটা আর্থিক বিবরণীতে ডেবিটে করে যাবে ঠিক আছে দালান কোটা কিন্তু এটার জন্য আমার জন্য সম্পদ সম্পদ সব সবসময় ডেবিটে যাবে দেখছো যে আমার আর্থিক বিবরণীতে ডেবিটে বসবে তারপর আসো ভাড়া ভাড়া কত ভাড়া কিন্তু একটা আমার জন্য ব্যয় এইটা কখনোই আর্থিক অবস্থার বিবরণীতে যাবে না কারণ কি ভাড়া আমার জন্য একটা ব্যয় তাই আমরা এটা ডেবিটে ছিল তাই আমরা এটা আয় বি ব্যয় বিবরণীতে আমরা ডেবিটই লিখব সেবা আয় এটার জন্য কিন্তু আমার জন্য একটা আয় আয় যেহেতু এটা আর্থিক অবস্থা বিবরণীতে যায় না তাই এটা আমরা আয় ব্যয় বিবরণীতে ক্রেডিটে লিখবো কারণ কি আমরা আয় সবসময় ক্রেডিটে লিখি ঠিক আছে বেতন যেহেতু এটা আমার জন্য একটা ব্যয় ঠিক আছে আঠারো হাজার টাকা আমরা আই ব্যা বিবরণীতে লিখলাম মূলধন যেহেতু এটা একটা আন্ত সেই এটা আর্থিক অবস্থা বিবরণীতে চলে যাবে ক্রেডিটে ঠিক আছে তারপর আস আসব এটা আমার জন্য সম্পদ সম্পদ সবসময় কিসে দেয় আর্থিক বিবরণীতে দেয় এবং ডেবিটে বসবে এটা ঠিক আছে তারপর হচ্ছে প্ল হিসেবে এটা আমার জন্য একটা দায় ঠিক আছে এই যে বিশ হাজার টাকা এটা আমার জন্য দায় সেজন্য এটা আর্থিক অবস্থা বিবরণীতে চলে যাবে অপচয় হিসাব এটা কিন্তু আমার জন্য একটা খরচ খরচ সবসময় আই ব্যয়ের বিবরণীতে যায় ঠিক আছে তাহলে এটা কিসে ছিল ডেবিটে ছিল তাই আমরা এটা ডেবিটে লিখবো কেমন যেটা যে ঘরে আছে সেটা সেই ঘরে লিখবা পুঞ্জীবিত অবচয় ঠিক আছে যেটা এটা যেহেতু আমাদের সম্পদকে কমাই দিছে তাই এটা আমরা কিসে আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিটে লিখবো তাই তাই আমরা বুঝতে পারলাম যে কীভাবে কার্যপত্রগুলি করতে হয় তাই কার্যপত্র টেকনিকটা হচ্ছে মেন জিনিস আমি যে টেকনিকগুলো তোমাদেরকে ওখানে দেখাইছি সমানো যাবে না ওই ওইভাবে তোমরা যদি করো তাহলে তোমাদের অঙ্ক কখনোই ভুল হবে না আমি আশা করছি যে তোমরা কার্যপত্রটা বুঝতে পেরেছো আমি চেষ্টা করছি যে বোঝাতে আমি বিশ্বাস করি যে তোমরা বুঝেছো বন্ধুরা আজ টিউটোরিয়ালটি এ পর্যন্ত আগামী টিউটোরিয়ালটি হবে এই অঙ্কেরই সমাপনী দাখিলা নিয়ে তাই তৃতীয় পর্বটি দেখতে ভুলো না সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ